রাজনীতিবিদদের পর সাংবাদিকেরাই ডিজিটাল নিরাপত্তা আইনের বড় শিকার সিজিএস। বাংলাদেশের বহুল বিতর্কিত ও সমালোচিত নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তার আইনের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছেন রাজনীতিবিদেরা, এক্ষেত্রে প্রধান শিকার হয়েছেন বিরোধীরা। এই আইনে এরপর সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিকেরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। আজ মঙ্গলবার অন্তত দুর্দশার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অভিযুক্তদের অবস্থা শীর্ষক এক ওয়েবিনারে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযুক্ত 1486 জনের পেশা শনাক্ত করে দেখা যায়, রাজনীতিবিদ এবং সাংবাদিকেরাই এই আইনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। এদের মধ্যে রাজনীতিবিদ 464 জন, শতকরা 31.22 ভাগ, সাংবাদিক 442 জন, শতকরা 29.74 ভাগ, শিক্ষার্থী 135 জন, শতকরা 9.08 ভাগ এবং শিক্ষক 59 জন, শতকরা 3.97 ভাগ। পেশা অনুযায়ী মোট গ্রেফতার 563 জন, এদের মধ্যে রাজনীতিবিদ 141 জন, সাংবাদিক 95 জন, শিক্ষার্থী 100 জন, শিক্ষক 42 জন। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় সংসদে আইনমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার সংখ্যা 7001টি। তবে সিজিএস এর গবেষণায় অক্টোবর 2018 থেকে সেপ্টেম্বর 2023 পর্যন্ত দায়েরকৃত 1410টি মামলার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব মামলার তথ্য সংগ্রহ করে দেখা যায়, প্রতিটি মামলায় গড় আসামি 3.12 জন। তাহলে 7001টি মামলার মোট আসামির সংখ্যা দাঁড়ায় অন্তত 21,867 জন। প্রতিটি মামলায় গড়ে 1.07 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মোট হিসেব দাঁড়ায় কমপক্ষে 7,542 জন। প্রতিবেদনে বলা হয়, ডিএসএতে অভিযোগকারী 846 জনের পেশা শনাক্ত করে দেখা যায়, অভিযোগকারীদের মধ্যে রাজনীতিবিদ 333 জন, তার মধ্যে 259 জন আওয়ামী লীগ সংশ্লিষ্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 252 জন। প্রতিবেদনে বলা হয়, ডিএসএতে প্রধানমন্ত্রীর মানহানির জন্য মামলা হয়েছে 190টি, যার মধ্যে অভিযুক্ত সংখ্যা 464 জন, গ্রেফতার হয়েছে 161 জন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক 31টি মামলা করা হয় আর প্রধানমন্ত্রীর সমর্থক কর্তৃক মামলা হয় 159টি। ওয়েবিনারে সভাপতিত্ব করেন সিজিএস এর চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুনভাবে এসেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা আমাদের বন্দী করে ফেলছে। বাংলাদেশ এখন শৃঙ্খলিত বাংলাদেশ। 7 তারিখে নির্বাচনের নামে প্রহসনের নাটক হতে যাচ্ছে। এই নির্বাচনের পর কর্তৃত্ববাদী সরকারের দরকার এরকম একটা আইন, যার মাধ্যমে সমাজে ভয়ের সংস্কৃতি সম্প্রসারণ করা সম্ভব। আলোচক আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনগুলো সামগ্রিকভাবে ব্যবহৃত হয়েছে মত প্রকাশকে বাধাগ্রস্ত করতে এবং ক্ষমতাশালী ব্যক্তিদের সুরক্ষা দিতে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আইনের কাজ। সরকারকে রক্ষা করার অথবা সরকারি দলকে রক্ষা করার কোনো আইন মানুষের উপকারে আসে না। গণতান্ত্রিক দেশে, সার্বভৌম দেশে এমন আইন চলতে পারে না। আলোচকেরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সুরক্ষা আইন নামে নতুনভাবে এসেছে, দুটোর মধ্যে বড় কোনো পার্থক্য নেই। ডিজিটাল নিরাপত্তা আইন যেহেতু বাতিল হয়েছে, তাই এই আইনে অভিযুক্ত সবাইকে সসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। ওয়েবিনার সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, যে আইন দেশে নেই সেই আইনের অধীনে মামলা কিভাবে চলে, এই মামলা থেকে সবাইকে মুক্তি দিতে হবে। আইনে আছে, রাজনৈতিক নেতার সমালোচনা করা যাবে না, দেবতার যদি সমালোচনা করা যায়, ধর্মবিশ্বাসের যদি বিরোধিতা করা যায়, তাহলে রাজনৈতিক নেতার কেন সমালোচনা করা যাবে না। ওয়েবিনারে ডিএসএ মামলার বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করা, মামলাগুলোর তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত করা, সব মামলার সত্যতা খুঁজে বের করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন, যারা অন্যায়ভাবে অভিযুক্ত, বিচার ও দোষী সাব্যস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।